প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্বপ্নরঙ্গা মেট্রোপথ সংবাদে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি চাকরির বিজ্ঞাপন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন কি সেই চাকরিটা, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি প্রচারে সহযোগিতা করবেন, এবং একই সঙ্গে আজকে আমার এই চ্যানেলের জন্য অবশ্যই একটি সাবস্ক্রাইব দেওয়ার আহ্বান রেখে চলুন বিস্তারিত সংবাদে যাওয়া যাক। চাকরি দিচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী আলাউদ্দিন রোড, ঢাকা। স্মারক নম্বর এখানে দেওয়া আছে, তারিখ দেওয়া আছে, এবং নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে পদের সংখ্যা এবং পদের নাম এভরিথিং দেওয়া আছে। 1 নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16। 5টি পদ কোন স্বীকৃত বোর্ড হইতে অনুমোদিত বিভাগ সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 2 নম্বর যে পদটি সেটা হলো বাবুচি, 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20, পদ সংখ্যা 6টি, অষ্টম শ্রেণী। 3 নম্বর মালি, 8,250 থেকে 20,010, গ্রেড 20, পদ সংখ্যা 1টি, অষ্টম শ্রেণী পাস। 4 নম্বর পরিচ্ছন্নতা কর্মী, 8,250 থেকে 20,010, গ্রেড 20, 4টি পদ, অষ্টম শ্রেণী পাস। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, মোট পদ হচ্ছে 16টি। দরখাস্ত বা আবেদনের শর্তাবলী, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। এছাড়া আপনি যে আবেদন করবেন সে আবেদনের যে লিঙ্ক সেটা আপনাদের এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। আমি আবেদনের লিঙ্কটা আপনাদের আমার ভিডিও ডিসক্রিপশনের বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আবেদনকারীর বয়স 1/9/2020 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিল যোগ্য। পরীক্ষার ফি বাবদ ক্রমিক নম্বর 1-এ বর্ণিত পদে প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা অপ্রয়োজ্য, 2-3-4-এ বর্ণিত পদে প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা অপ্রয়োজ্য। মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ঢাকা এর অনুকূলে 1-7361-0000-2031 কোড নম্বরে ট্রেজারি চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকে জমা করে ট্রেজারি চালানের মূল কপি, পোস্টাল অর্ডার বাংলাদেশ অথবা ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার গ্রহণযোগ্য নয়, আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এছাড়া আরো কি কি দিতে হবে এখানে বিস্তারিত করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি আশা করি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্ক থেকে এই আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন এবং নিয়ে ভালোভাবে পড়ে বুঝে তারপরে আপনারা আবেদন করবেন। আর এই আবেদনের জন্য আপনাদের খুব বেশি টাইম লাগবে না, শুধু চালান করার জন্য একটু সময় লাগবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, বাবুচি, মালি ও পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন ফরম এবং প্রবেশপত্র, তারিখ 21/9/2020 খ্রিস্টাব্দ। এই এখানে দেখেন যে আবেদন ফরম আছে, এখান থেকে আপনারা চাইলে এই যে ডাউনলোডে এখানে ক্লিক করলে আবেদন ফর্মটা ডাউনলোড হবে, এবং এখানে খুব বেশি জটিলতা কিছু নাই। আপনারা চাইলে 1 ঘন্টার ভিতরেই সব কাগজপত্র রেডি করে ফেলতে পারবেন। এখানে সম্পূরিত তোলা, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সাইড কপি ছবি দিতে হবে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর এর কোন পদ চাকরির আবেদন করছেন সেই পদের নামটি লিখতে হবে। এখানে বরাবর সব লেখা আছে। 1 নম্বরে পদের নাম, পদের নামটা লিখবেন। বিজ্ঞপ্তি নম্বর, কত নম্বর বিজ্ঞপ্তি, এই সাইডের মূল যে জায়গাটা আছে সেখানে 200 নম্বরে এই বিজ্ঞপ্তিটা আছে, বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে, আমি আপনাদেরকে এরপরে দেখিয়ে দেব। তারিখ উল্লেখ করবেন,
প্রার্থীর নাম বাংলায় এবং ইংরেজিতে বড় অক্ষরে দেখবেন। জাতীয় পরিচয়পত্র নম্বর দেবেন, জন্ম তারিখ, জন্মস্থান মানে জেলার নাম লিখবেন, বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স, বিজ্ঞপ্তিতে যে তারিখ আছে ওই তারিখে প্রার্থীর বয়স, মাতার নাম, পিতার নাম, আপনার ঠিকানা এটা বর্তমান এবং স্থায়ী, এখানে যা যা দেওয়া আছে এগুলো লিখবেন। এরপর আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য মোবাইল অথবা টেলিফোন নাম্বার আর ইমেল যদি থাকে সেটা দিবেন, জাতীয়তা, জেন্ডার, তারপরে ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতার বর্ণনা এখানে দিবেন। দেওয়ার পরে অতিরিক্ত যোগ্যতা যদি থাকে, অভিজ্ঞতা যদি থাকে, কোটা যদি থাকে সেখানে টিক দিতে হবে, এবং চালান নম্বর অর্থাৎ এখানে যে টাকাটা প্রেরণ করবেন সেই টাকার চালান নম্বর দিতে হবে, ব্যাংক এবং শাখার নাম, কোন ব্যাংকে কোন শাখায় চালান করছেন সেটা দিতে হবে, বিভাগীয় প্রার্থী কিনা সেটা দিতে হবে, দিয়ে তারিখ দিয়ে প্রার্থীর স্বাক্ষর দিয়ে এইটা প্রেরণ করতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স দপ্তর, কাজী আলাউদ্দিন রোড, ঢাকা। এখানে প্রবেশপত্র আছে, রোল নম্বর এটা অফিস কর্তৃক পূরণ হবে, এক কপি ছবি এখানে অ্যাড করবেন, প্রার্থীর নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা ইত্যাদি করে এখানে বিষয় অফিস সহকারী কাম মন্ত্রকের পদে অংশগ্রহণ প্রসঙ্গে এটা অফিস কর্তৃক পূরণীয়, এখানে আপনাদের কোনো কাজ নাই, করে আপনাকে এটা প্রেরণ করতে হবে। 6 অক্টোবরের ভিতরে আপনার এটা পৌঁছাতে হবে। এই ছাইডের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে ক্লিক করে এই সাইডে চলে আসবেন। আসার পরে এই যে আবেদনপত্র, এই আবেদনপত্র ডাউনলোড করার জন্য আপনারা এইখানে এই যে ডাউনলোড দেওয়া আছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া এখানে যে কত নম্বর আবেদন লেখা আছে, বিজ্ঞপ্তি নম্বর, এই বিজ্ঞপ্তি নম্বরটা দেখার জন্য আপনাদেরকে কোথায় যেতে হবে, ক্রমিক নম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 200 নম্বর যে নোটিশ, 200 নম্বরের বিজ্ঞপ্তির মাধ্যমে এটা দেওয়া আছে যে পিডিএফ ফর্ম, ওই পিডিএফ ফর্মটা এখান থেকে ডাউনলোড করা যাবে। আপনাদের সুবিধার্থে আমি এই সাইডেরও লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এই ছিল আমার আজকের আয়োজন, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে জানাবেন, এবং সেই সাথে আমার চ্যানেলটির জন্য একটি সাবস্ক্রাইব করা আহ্বান রেখে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।